করোনার ভ্যাকসিন দৌড়ে এগিয়ে থাকার চেষ্টায় প্রতিটি দেশ। ভাইরাসটি মোকাবিলায় একমাত্র ভরসা টিকা হাতে পেতে সবাই এখন তৎপর। উৎপাদনে যারা এগিয়ে তাদের কাছ থেকে ভ্যাকসিন পাওয়ার চেষ্টায় বাংলাদেশও। গত বৃহস্পতিবার চীনা কোম্পানি সিনোভ্যাকের ভ্যাকসিন ট্রায়াল বাংলাদেশে করার আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে সরকার। এর পাঁচ দিনের মাথায় সোমবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জানালেন, সক্ষমতা থাকলে বাংলাদেশেই ভ্যাকসিন উৎপাদনের অনুমোদন দেবে রাশিয়া। তারা বলেছে যে তারা জি টু জি করতে চায় এবং যদি বাংলাদেশে এখানে ভ্যাকসিন তৈরি করার ফ্যাসিলিটি যদি থাকে তাহলে পরে তারা বাংলাদেশেও তৈরি করার জন্য অনুমোদন দিতে পারে। এছাড়া ভারতে উৎপাদিত অক্সফোর্ডের ভ্যাকসিন আনারও প্রচেষ্টার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা পরীক্ষায় দক্ষিণ কোরিয়া পিসিআর মেশিন সহ $800,000 মূল্যের টেস্ট কিট দেবে। পিসিআর মেশিন ওরা দুটা দিবে এখন, আর সাথে কিটস দিবে, কতগুলো কিটস দিবে সেটা বলা নেই। আর অ্যান্টিজেন টেস্ট করার জন্য $800,000 অ্যান্টিজেন কিটস দিবে, টেস্ট কিটস দিবে। ইতিমধ্যে অক্সফোর্ড ভ্যাকসিনও বাংলাদেশে দেওয়ার প্রতিশ্রুতি আমরা পেয়েছি, সেটা ভারতের সেরাম কোম্পানি তৈরি করছে এবং ভ্যাকসিনকো এই ভ্যাকসিনটি সেরামের সাথে মিলে যৌথভাবে বাংলাদেশে দেওয়ার ব্যবস্থা নেবে। তবে চীনের পর এখনো কোনো দেশকে বাংলাদেশ করোনা ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দেয়নি বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। অ্যান্টিজেন টেস্টের বিষয়েও ওনারা সাহায্য করবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।